মুক্তা পড়ে রয়েছে এখানে। লাল মুক্তা, কমলা মুক্তা, সাদা মুক্তা, অসম্ভব সুন্দর। ওমা, এগুলো তো মুক্তা না, এগুলো দেখি বুন্দিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমি বানাবো বুন্দিয়া। আর এই বুন্দিয়া বানানোর জন্য আমি নিয়েছি এখানে এক কাপ বেসন। আর এই বেসনে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তরল কাই করে নিব। পানিটা আস্তে আস্তে দিতে হবে যাতে পানির পরিমাণটা বোঝা যায়। কাইটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি তরলও হবে না। ঠিক এইরকম হবে যখন আমি কিছু দিয়ে, মানে চামচ দিয়ে উপর থেকে নিচে ঢালবো, যাতে সেটা এক নাগারে নিচের দিকে পড়তে থাকে। এটাকে রিবন কনসিস্টেন্সি বলে। উপর থেকে ঢালতে গেলে ফিতার মতো দেখা যাবে, এরকম ঘনত্ব হতে হবে। কাই এমন ঘনত্বের হয়ে আসলে এতে এখন এক টেবিল চামচ তেল দিয়ে দিব আর ভালো করে মিশিয়ে নিব। এর মাঝে আমি তেল গরম করতে দিয়েছি বুন্দিয়া বানানোর জন্য। আর এখন আমি বুন্দিয়া বানিয়ে নিব। আর এই বুন্দিয়া বানানোর জন্য এরকম টাইপের গোল ছিদ্রওয়ালা চামচ লাগবে, যা আমাদের কিচেনে সবসময় পাওয়া যায়। বাজারে এখন বুন্দিয়া বানানোর জন্য স্পেশাল কিছু ঝাড়া বা চামচ বের হয়েছে, তবে আমার কাছে নেই সেই স্পেশাল ঝাড়া বা চামচ। তবে যেটা আছে সেটা দিয়েই কেল্লা ফতে করে ফেলবো। তেল গরম হয়ে গেছে, দেখে নিব কেমন গরম হয়েছে। অবশ্যই আমি আমার হাত চুবিয়ে দেখবো না। এক ফোঁটা বেসনের কাই দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে বেসন উপরের দিকে উঠে এসেছে, মানে তেল পারফেক্টলি গরম হয়ে গেছে। এখন তেলের উপরে ছিদ্রওয়ালা চামচটা রাখলাম। তেল থেকে চামচের ডিস্টেন্স খুব বেশি উপরেও থাকবে না, আবার খুব বেশি নিচেও থাকবে না। এরপর এক চামচ বেসনের কাই চামচের উপর দিয়ে দিব। কাই দিয়ে অপেক্ষা করব। বেসনের কাই নিজে নিজে ছিদ্রের সাহায্যে পড়ে যাবে গোল গোল হয়ে। অনেক সময় হয় কি, চামচের উপরে রাখা কাইগুলো নেড়ে দেয় যাতে কাইগুলো তাড়াতাড়ি তেলে পড়ে যায়, কিন্তু এতে হয় কি, সব বুন্দিয়া কিন্তু গোল হয় না, লম্বা হয়ে পড়ে। বেসনের কাই যদি নিজে নিজে পড়ে তাহলে প্রায় সবগুলো বুন্দিয়াই গোল হয়ে পড়ে। হ্যাঁ, কিছু আছে লেজ নিয়েও পড়ে। জলদি করার জন্য চামচের হাতলে এইভাবে একটু বাড়ি মারলেই হবে। সব কাই নিচে পড়ে বুন্দিয়া হয়ে গেলে এগুলোকে 30-40 সেকেন্ড ভেজে নিব, পরে উঠিয়ে রাখবো টিস্যু পেপারে। এভাবে করে সবগুলো কাইকে বুন্দিয়া বানিয়ে ভেজে নিব। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে, প্রতিবার বেসনের কাই তেলে দেওয়ার পর ছিদ্রওয়ালা চামচ ধুয়ে নিয়ে শুকনা কাপড়ে মুছে নিতে হবে, নইলে প্রতি বুন্দিয়া লেজ আকারে বের হবে। আমি একটু কালারফুল বুন্দিয়া করার জন্য অল্প কিছু তরল কাইতে কমলা রং মিশিয়ে নিয়েছি। রঙওয়ালা কাইগুলোও ভেজে নিব। সব বুন্দিয়া ভাজা হয়ে গেছে। কি সুন্দর মুক্তার মতো দেখাচ্ছে, ইস! এগুলো যদি সত্যি মুক্তা হতো বিক্রি কইরা কত বড়লুক হয়ে যাইতাম আমি। আচ্ছা থাক, খাইয়াই বড়লুক হই। একটা দুইটা লেজ থাকলে ধইরা এদের লেজ দিব ভাইঙ্গা। এখন শিরা করব। 1.5 কাপ চিনি নিয়েছি মিজারিং কাপের। এতে এখন 1 কাপ পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর চুলা ধরিয়ে দিব মাঝারি আঁচে, জাল দিতে থাকবো। চিনি একেবারে গলে গেলে এতে এখন 1 চিমটি এলাচি বিচির গুঁড়া দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। আর আঠালো হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। সামান্য আঠালো হলে আঙুল দিয়ে ধরলে জাস্ট একটু আঠালো আঠালো লাগবে, এরকমটা হলে চুলার আঁচ কমিয়ে দিব। এরপর বুন্দিয়াগুলো দিয়ে দিব, দিয়ে শিরায় ভালো করে মিশিয়ে নিব। 2-3 মিনিট কম আঁচে জাল দিব বুন্দিয়াগুলো। এরপর চুলা বন্ধ করে দিব আর এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 ঘন্টা অপেক্ষা করব। 1 ঘন্টা পর দেখে নিব, ওয়াও, সব শিরা বুন্দিয়া শুষে নিয়েছে। এই সময় যদি মনে হয় বুন্দিয়া একটু ড্রাই হয়ে গেছে, তবে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে চুলা হালকা আঁচে ধরিয়ে আবারও 1 মিনিটের মতো জাল দিয়ে চুলা বন্ধ করে দিব। আমার কাছে এটি পারফেক্ট মনে হচ্ছে। একটু নেড়ে দিচ্ছি, ঝরঝরা হয়েছে কিন্তু রসে টইটুম্বুর। সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। যেহেতু এটি শুধু চিনি শিরা দিয়ে করা, তাই ফ্রিজে রাখলে বা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যেতে পারে, তখন মাইক্রোওয়েভ বা চুলায় হালকা গরম করে নিলেই হবে। আর বুন্দিয়া বাইরে রেখে 2 দিন আর ফ্রিজে রেখে 7 দিনের মতো খাওয়া যাবে, তবে বেস্ট হচ্ছে ফ্রেশ ফ্রেশ খাওয়া। শুধু শুধু তো বুন্দিয়া খাওয়া যায়ই, মুড়ি মাখায় দিয়ে অথবা পরোটা দিয়ে খেতে বুন্দিয়ার কিন্তু
জুরি মেলা ভার। এত অল্প ইনগ্রিডিয়েন্টসে আর কম সময়ে এত মজার আর গর্জিয়াস একটা খাবার হয় বুন্দিয়া, তাই এইটিকে সাজাতে মন চায়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সব কথার শেষ কথা আর আসল কথা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।